আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম সবাইকে নুরসি কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কত সহজে জেলোটিন ছাড়াই ঘরে বসে জেলি তৈরি করতে পারেন আগার আগার পাউডার দিয়ে। আর এই জেলি তৈরি করে আপনারা বিভিন্ন মজার মজার ডেজার্টকে আরও লোভনীয় ও আকর্ষণীয় করে তুলতে পারেন। এই রমজানের ইফতারে এবং আসছে ঈদেও বিভিন্ন ডেজার্ট আইটেম যেমন ফালুদা, কাস্টার্ড এছাড়াও আরও অনেক ডেজার্ট আইটেমকে এই জেলি দিয়ে ডেকোরেশন করতে পারেন খুব সুন্দরভাবে। তো চলুন শুরু করা যাক। জেলি তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, আর তাতে আমি পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। আমি একটু বেশি করে জেলি তৈরি করব, আর সে কারণে একটু পানি বেশি দিয়ে দিলাম, 4 কাপ পানি দিলাম। আপনারা যে যতটুকু তৈরি করবেন বা যে কয় কাপ তৈরি করবেন সেই অনুপাতেই বাকি উপকরণগুলো হিসেব করে দিবেন, তাহলে জেলিটা পারফেক্ট হবে। এখানে আমি এখন লেবুর রস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এটা ন্যাচারাল ফ্লেভারের কাজ করবে, যেহেতু আগার আগার পাউডারের কোনো ফ্লেভার নাই, তেমন একটা ফ্লেভার নাই। আর আপনারা চাইলে এখানে অন্য ফ্লেভারও ইউজ করতে পারেন। আর এখন আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ এবং আরও 2 টেবিল চামচ চিনি। আমি এখানে 1 কাপ পানির জন্য 1/3 কাপ চিনি নিয়েছি। আপনারা চাইলে এখানে চিনিটাও একটু বাড়িয়ে দিতে পারেন যদি একটু মিষ্টি বেশি খেতে চান, বা বাচ্চাদের জন্য জেলি তৈরি করতে চান একটু বেশি মিষ্টি দিয়ে, সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন। চিনিটাকে আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখনও চুলাটা অন করিনি, চুলাটা অফ অবস্থায় আমি এখানে চিনি মিশিয়ে নিচ্ছি। এবং এখানে এখন আমি আগার আগার পাউডার নিয়েছি 4 চা চামচ। আমি 1 কাপ পানির জন্য 1 চা চামচ আগার আগার পাউডার নিয়েছি। এই যে এই বোতলে আগার আগার পাউডার ছিল, আগার আগার পাউডার প্যাকেটেও পাওয়া যায়, তবে আমি এই বোতলটাই ইউজ করি। এখন আগার আগার পাউডারটা দিয়ে দিচ্ছি, আর এটা দেওয়ার সাথে সাথেই চামচ দিয়ে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে। আর এটা খেয়াল রাখতে হবে যে পানিটা গরম অবস্থায় কখনই আগার আগার পাউডারটা মিশানো যাবে না, তাহলে চাকা বেঁধে যাবে বা দলা বেঁধে যাবে, তখন সেটাকে মিশানো খুব কষ্ট হয়ে যাবে। আমি এখনও চুলাটা ধরাইনি, এখন আগার আগার পাউডারটা যখন পানির সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে, আর এখন আমি চুলাটা অন করে দিয়েছি। আর এখন এটাকে খুব বেশিও জাল করে নিতে হবে না, একটা বলক উঠে বা ফুটে উঠলেই আমি এটাকে নামিয়ে নিব। এই তো বলক উঠে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে 3টা ঢিসে এরকম বা 3টা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। যেহেতু আমি এখানে 3টা কালার ইউজ করব, তাই 3টা পাত্রে এরকম ভাগ ভাগ করে ঢেলে নিচ্ছি। আমি প্রথম পাত্রটাতে রেড ফুড কালার দিয়ে দিচ্ছি, এখানে কয়েক ফোঁটা রেড ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা খুব দ্রুতই করতে হবে, কারণ আগার আগার পাউডারটা কোনো কিছুতে ঢেলে দেওয়ার পরে খুব দ্রুত জমে যায়। আর এখানে আমি সেকেন্ড পাত্রে আমি ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম, বাকিটাতে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিলাম, আর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন 10 মিনিট অপেক্ষা করব, ফিরে আসব 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে আসলাম, আর দেখতে পাচ্ছি জেলিগুলো খুব সুন্দরভাবে জমাট বেঁধে গিয়েছে। আপনারাও দেখতে পাচ্ছেন কত সহজেই 10 মিনিটে রুম টেম্পারেচার থেকে জেলিগুলো জমাট বেঁধে গিয়েছে। এটা ফ্রিজেও রাখার প্রয়োজন নাই, আর 1-2 ঘন্টা অপেক্ষা করারও প্রয়োজন নাই, 10 মিনিটেই জমাট বেঁধে গিয়েছে। এখন আমি একটি ছুরির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি যে জেলিগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর আমি এখানে 3 ধরনের কালার দিয়ে জেলি তৈরি করেছি, আপনারা চাইলে এটা কালারলেসও তৈরি করতে পারেন, কালার ছাড়া তৈরি করলে বাচ্চাদেরকেও খেতে দিতে পারেন, আর খুব টেস্টি, এমনিতেই খাওয়া যায়। আর অনেকের মধ্যেই প্রশ্ন থাকে যে এই আগার আগার পাউডারটা হালাল কিনা, যেহেতু আগার আগার পাউডারটা সামুদ্রিক উদ্ভিদ দিয়ে তৈরি, তাই উদ্ভিদ যেহেতু হালাল, আগার আগার পাউডারটাও হালাল। আপনারা নিঃসন্দেহেই আগার আগার পাউডার দিয়ে এভাবে জেলি তৈরি করতে পারেন। আর এখন আমি এই জেলিগুলো কেটে নিয়েছি এবং সবগুলো জেলি আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জেলিগুলো তৈরি হয়েছে, দেখে মনে হচ্ছে এক একটা টুকরো যেন এক একটা কাঁচের টুকরোর মতো।
এতটাই স্বচ্ছ, এতটাই সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনারা চাইলে কোনো ডেজার্ট তৈরি করার আগে বা কিছু সময় আগে জেলিগুলো তৈরি করে রাখতে পারেন, বা এক দুদিন আগেও তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর আপনারা বিভিন্ন ডেজার্ট আইটেমকে মনের মতো করে সাজিয়ে নিতে পারেন এই বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের জেলি দিয়ে। একটা কথা অবশ্যই মনে রাখবেন, এক কাপ পানিতে কিন্তু এক চা চামচ আগার আগার পাউডার দিলে জেলিগুলো এরকম এত সুন্দরভাবে তৈরি হবে। আর যদি আপনারা এক চা চামচ থেকে কম দেন তাহলে জেলিগুলো এত সুন্দর হবে না, একটু নরম হবে। আর যদি এক চা চামচ থেকে বেশি দেন তাহলে সেটা আরও অনেক শক্ত হবে, যেটা ডেজার্ট আইটেমের উপরে দিলে খেতে এতটা ভালো লাগবে না, সেটা এমনি এমনি খাওয়া যাবে। আশা করব এই জেলি তৈরির রেসিপিটি আপনাদের খুব কাজে লাগবে। ইনশাল্লাহ খুব শীঘ্রই ফিরে আসব কোনো ডেজার্ট আইটেম রেসিপি নিয়ে, যেই রেসিপি ডেকোরেশন করব এই জেলি দিয়ে। আর সেই রেসিপি সহ আরও অনেক মজার মজার রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর সাথে বেল বাটনটিও প্রেস করে দিন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।